প্রথম প্রশ্ন, একই দিনে সিয়াম রাখা সারা পৃথিবীতে এটা সঠিক কিনা? ভাইরা আমার, একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা, একই দিনে ঈদ পালন করবেন কিনা, এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত রয়ে চলে আসছে। ইখতিলাফে মাতালিউর এতবার হবে কি হবে না, এটা হলো আহলে আহলে ইলম ওলামায়ে কেরামের পরিভাষা, যেটার উপরে ভিত্তি করে ইখতিলাফ এবং এই মত পার্থক্য হয়। অর্থাৎ আকাশ, প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন, নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা আমল যোগ্য হবে, এটা নিয়ে বহু যুগ থেকে ওলামা একরাম ভিতরে মত পার্থক্য চলে আসছে। এখনও পৃথিবীতে অনেক দেশে, বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশে বা পশ্চিমা দেশগুলোর অনেক জায়গায় এখনও আপনার যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা, ঈদ পালন করার মাসআলা চলে আসছে। কিন্তু ভালো করে মনে রাখবেন, আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে, 99.9.9.9% ওলামায়ে কেরাম নিজের আকাশের চাঁদকে এতবার করে দেখে তিনি সিয়াম পালন করেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমো লিরুইয়াতিহি ও আফতিরো লিরুইয়াতিহি, বুখারীর হাদিস মুসলিমের হাদিস, যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে ঈদ উদযাপন করো। এই জন্য চাঁদ দেখে আকাশে, নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন। এটা যেহেতু প্রায় সমস্ত ওলামায়ে কেরামের আমল, এবার নবী আলাইহিসসালামের আরেকটা হাদিস শুনেন। সে হাদিসে তিনি বলেছেন, আসসাওম ইয়াওমা আফত আসসাওম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্র ইয়াওমা ইফতিরুন নাস, সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে, সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে। তার মানে তোমার সমাজের বেশিরভাগ মানুষ, কথার কথা, একজন সাহাবি আকাশে চাঁদ দেখেছেন, তিনি বলেছেন আসলে আমি তো চাঁদ দেখেছি, তাহলে এখন আমার চাঁদ দেখানো যায় ঈদ করা উচিত, রমজানের সিয়াম হলে রমজানের রোজা রাখা উচিত, কি করব আমি? তখন বলেছেন, না, তুমি যদিও চাঁদ দেখেছ তুমি ঈদ করবে না, বরং সবাই যেদিন ঈদ করবে সেদিন ঈদ করবে। কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার মতো জঘন্য বিষয় আর কিছু হতে পারে না। ভাইরা আমার, সিয়াম যদি আপনার ঈদ যদি আপনি একদিন পরে করেন, কোনো গুনাহ আছে? সিয়াম ঈদ যদি আপনি একদিন করেন, ঈদ তো একাধিক দিন পর্যন্ত করা যায়, ঈদের প্রথম দিন করলেন না, দ্বিতীয় দিন করলেন, কিন্তু আপনি এরকম একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুটা ভাগ তৈরি করে দিচ্ছেন, বিভেদ তৈরি করে দিচ্ছেন, এমনিতেই আমাদের গায়ে ক্ষতের কোনো শেষ নাই, নতুন করে আবার আরেকটা ক্ষত যারা সৃষ্টি করতেছেন, তারা মুসলিম উম্মাকে বিভক্ত করছেন, তারা জানেনও না তারা কত বড় ক্ষতি করছেন। ভাইরা আমার, তাদের স্লোগানটা খুব সুন্দর, স্লোগানটা হলো যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা এক করব। খুব সুন্দর শুনতে শোনা যায় যে বিশ্বের মুসলমানরা এক একজন এক একদিন, সৌদি আরব আলারা একদিন সিয়াম পালন করবে, আমরা একদিন করব, কেমন হয়? তারা একদিন ঈদ করবে, আমরা আরেকদিন ঈদ করব, হয় না? আসেন সবাই একদিনে করি। স্লোগানটা খুব সুন্দর যে সবাইকে এক করে ফেলি, গোটা মুসলিম বিশ্বে বা গোটা বিশ্বের মানুষকে এক করতে গিয়ে নিজের দেশের মানুষকে দুটুকরে করে দিস, ঠিক না? ঠিক বলেন, বিশ্বের মানুষ এক করার চিন্তায় উনি অস্থির, অথচ ওনার দেশে যেই বিষয়ে সবাই একমত সেই বিষয়ে উনি বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন, টুকরা করে দিচ্ছেন। আপনি নিজের দেশকে যদি টুকরা করে দেন, আপনি কিসের বিশ্বের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন? ঠিক না? ঠিক ভাইরা আমার, ঐক্যের গুরুত্ব কি যদি আমরা বুঝতাম, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিমের পিছনে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ফজরের সালাত, দুই রাকাত ফজরের সালাতের ইমামতি, যেহেতু সে যেহেতু শাসক এজন্য ইমামতি করতেছে, মদ খায় ইমামতি করত, এত দুষ্ট ছিল, মদ খায় ইমামতি করতে গিয়া ফজরের দুই রাকাত ফরজের চার রাকাত পড়ছে, পড়ে সালাম ফিরাইয়া বলতেছে আর পড়ব? পিছন থেকে উনি বলতেছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভব বলতেছেন যে আর লাগবে না, অনেক হয়েছে, এবার তুমি থামতে পারো। কি বুঝলেন? এরপরে মুসলমানদের জামাত ছাড়ে নাই, উনি চাইলে তো আলাদা একটা জামাত করতে পারতেন, পারতেন না? ঐক্য এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার পিছনে সালাত জায়েজ না হলে সালাতকে দোহরাবে পরে, কিন্তু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কি আমরা সব বেদাত মেনে নিব? না, বেদাত মানতে আপনাকে বলা হয় নাই, বেদাতের বিরুদ্ধে আপনি সোচ্চার থাকেন, শিরকের বিরুদ্ধে আপনি সোচ্চার থাকেন। এই যে মাসআলাটা, এই মাসআলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ আলেমরা একমত কি একমত না বলেন? তাহলে এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। হ্যাঁ, যদি ওলামাদের ভিতরে আলোচনা করেন, করে এলমি আলোচনার মাধ্যমে, নেকাশের মাধ্যমে ওলামাদের বুঝাতে পারেন, ভিন্ন কথা।
কিন্তু আপনি বিশ্বকে এক করতে গিয়ে নিজের দেশটাকে দুই টুকরা করে দিলেন। এ আপনার প্রত্যেক রমজান আসলে, ঈদ আসলে দেখা যায় যে দেশের অমুক জেলাতে এতগুলো থানাতে এতগুলো মানুষ আজ ঈদযাপন ঈদ উদযাপন করছে, বাকিরা কাল করবে। এই সংবাদ কি আমাদের জন্য অপমানের না সম্মানের বলেন? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন।